হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আজকের যেটা টপিক সেটা হচ্ছে আমি এমএস ওয়ার্ড দেখাবো। এমএস ওয়ার্ড কীভাবে খুলতে হয় সেটা তোমাদের দেখাবো। তার আগে আমি একটা অ্যাপ আমি এখান থেকে ম্যাগনিফায়ার এটা একটুখানি দেখো, এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করব, ঠিক আছে? স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের আমি আজকে কি দেখাবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ড। তো এই এমএস অফিস যে ফোল্ডারটা তুমি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। এখানে দেখবে তোমাদের এমএস ওয়ার্ড আইকনটা দেখতে পাবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আজকে যেটা দেখাবো ভালো করে দেখবে, এটা ক্লাস ইলেভেনে আছে, ক্লাস 6, 7, 8, 9 প্রত্যেকটা ক্লাসে প্রায় এমএস ওয়ার্ডটা তোমরা পাবে। এছাড়াও যারা বেসিক কম্পিউটার বেসিক সম্পর্কে জানতে চাও তারাও এই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার আগে বলি আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, সেই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, জাস্ট যে লাল কালারের যে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট সেখানে একটা ক্লিক করে দাও। ওকে, তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এমএস ওয়ার্ডের এখানে খুলেছি, এখানে এই যে যেগুলো দেখতে পাচ্ছ হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, এইগুলো সবকে বলা হয় ট্যাব বলা হয়। এবং ট্যাব ট্যাবে ক্লিক করলে আমাদের এই যে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিবন, এই রিবন খুলে যায়। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে এই রিবন খুলে যায়। প্রত্যেকটা রিবনের ভিতরে কিছু না কিছু কমেন্ট বা টুল আছে, যেগুলো দেখতে পাচ্ছ হেডার, ফুটার, হাইপার লিঙ্ক, ক্লিপ আর্ট, পিকচার। এবং এইগুলো এইগুলো কি আছে যে ধরো এই কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এটা একটা তোমার কমেন্ট গ্রুপের ভিতরে থাকে, সেই কমেন্ট গ্রুপের নাম হচ্ছে পেজ। সেরকমই হোম, যে তুমি হোম ট্যাবে ক্লিক করলে যে রিবনটা খুলে যাচ্ছে সেখানে প্রথমেই দেখতে পাচ্ছ ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডে কাট, কপি, পেস্ট। আমি এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, কাট ধরো আমি নাম লিখছি রাহুল মুখার্জি। আচ্ছা, রাহুল মুখার্জিটা আমি এখানে ক্লিক করলাম, কার্সারটা ক্লিক করে এর উপর দিয়ে ড্র্যাগ করছি, মাউসটাকে ড্র্যাগ করছি, তাহলে এটা সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে কী করলাম, কপি করলাম। কপি করে কার্সারটা যেখানে ক্লিক করবে, কার্সারটা আমি এন্টার দিচ্ছি, পরের লাইনে চলে গেল। এখানে পেস্টে ক্লিক করছি, দেখো রাহুল মুখার্জি আর একটা লেখা চলে আসলো। এখানে আমি কী করছি, এখানে আমি আবার ক্লিক করছি, আবার চলে আসলো। পেস্ট করলে, কপি করার পরে সেটা পেস্টে ক্লিক করলে সেই লেখাটা তার একটা কপি চলে আসে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস দেখায়, দেখো এটাকে একটু কালার করছি রেড কালার। তো এই যে আইকনটা দেখতে পাচ্ছ ফন্ট কালার, এখান থেকে আমি রেড কালার, এখান থেকে কালার চুজ করছি রেড, কালার করলাম। এবার এখান থেকে আমি জাস্ট এখানে ফন্ট সাইজটা একটু বড় করছি। আমি এবার এই যে লেখাটা রেড কালারে এটাকে আমি কি করছি, কাট করছি। কাট করলাম, দেখো লেখাটা চলে গেল, ঠিক রাহুল মুখার্জি। এখানে কার্সারটা রেখে এন্টার দিলাম, কার্সারটা নিচে আসলো, পেস্ট অপশনে গিয়ে ক্লিক করলাম, লেখাটা এখানে চলে আসলো। কাট আর কপির মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, কাট হচ্ছে একটা জায়গা থেকে কোনো লেখাকে মুভ করে অন্য জায়গায় সেটাকে নিয়ে লেখাটাকে মুভ করা যায়, আর কপি হচ্ছে যে লেখাটা তুমি আছে সেই লেখাটা থাকবে, তার একটা কপি বা প্রতিলিপি সেটা তৈরি হবে, মানে ডুপ্লিকেট একটা তৈরি হবে, ঠিক আছে? যেমন এটা যদি আমি কপি করি, কপি করছি কার্সারটা যেখানে আমি ক্লিক করব, দেখো পেস্ট করছি, ঠিক আছে? এটাকেই বলা হয় কাট, কপি, পেস্ট। আশা করি বুঝতে পেরেছো। এখানে কিছু বেসিক জিনিস আছে তোমাদেরকে আজকে বলি, সেটা এখানে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফন্ট নেম। আজকে আমরা একটা নাম, এই যে রাহুল মুখার্জি, একে আমি বিভিন্ন ফন্টে আমি করতে পারি। আজকে দেখো এই যে এই একটা ফন্ট, আরও বিভিন্ন ফন্ট আছে,
বিভিন্ন ফন্ট আছে, তোমরা যে ফন্ট তোমার পছন্দ সেখান থেকে চুজ করবে, যেটা তোমার ভালো লাগবে সেই ফন্ট তুমি দেবে, ঠিক আছে? এই ডিফারেন্ট ফন্ট এখানে যেটা তোমার ভালো লাগবে সেটা সিলেক্ট করবে। এই ফন্টটা দেখো বেশ ভালো স্টাইলিশ, এটা বেশ হালকার মধ্যে বেশ ভালো লাগছে, ঠিক আছে? এবং এখান থেকে তুমি ফন্ট সাইজটাও বড় করতে পারো, ফন্ট সাইজটা বড় করছি, ঠিক আছে? এটা দিয়ে কি হয়, এটা দিয়ে বড় করা যায়, ঠিক আছে? এটা ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? এটা ফন্ট সাইজটা ইনক্রিজ হয়, এটা ডিক্রিজ মানে ছোট হয়, ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছি এটাকে বোল্ড বলা হয়, বোল্ড। বোল্ডে কি হয়, এটা জাস্ট একটু মোটা মোটা হরফে চলে আসবে লেখাটা, এটাকে বোল্ড বলে। ইটালিক জাস্ট ব্যাকানো টাইপের, ব্যাকানো টাইপের লেখা, ঠিক আছে? আন্ডারলাইন তাহলে একটা দাগ চলে আসবে। এই আন্ডারলাইনে অনেকগুলো ভাগ আছে, তোমরা যেটা ইচ্ছা নিতে পারো। এবার স্ট্রাইক থ্রুটা হচ্ছে কি, এই লেখার উপর একটা দাগ চলে যায় এরকম, আশা করি বুঝতে পারছো। এখানে দেখো এটাকে আমি ব্লু করলাম কালারটা, ঠিক আছে? এবার এখানে আমরা এই দুটো অপশানকে আমি দেখাচ্ছি পরে। এটা দেখো এটা কেস, আমরা আপার কেস থেকে লোয়ার কেস, লোয়ার কেস থেকে আপার কেস, নিশ্চয় জানো আপার কেস মানে ক্যাপিটাল, এখানে সব আপার কেসে রয়েছে, আমি লোয়ার কেসে নিয়ে যাচ্ছি, লোয়ার কেসে নিয়ে গেলাম। এবং এখান থেকে আমি কি করছি, আপার কেসে নিয়েছি, সব ক্যাপিটাল হবে, লোয়ার কেসে নিয়ে গেলে স্মল হবে। সেন্টেন্স কেস হচ্ছে প্রথম যে সেন্টেন্সের যে লেটারটা থাকে সেটা ক্যাপিটাল হয়, বাকিটা স্মল হয়। এবার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়। এখানে আর ক্যাপিটাল, এম ক্যাপিটাল, এমটা এরকম দেখতে লাগছে কিন্তু এটা ক্যাপিটাল, ঠিক আছে? তুমি লোয়ার লোয়ার কেস করে দেখো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ট্রায়াঙ্গেল কেস হচ্ছে ঠিক উল্টো হবে, লোয়ার কেসটা আপার কেসে যাবে, আপার কেসটা লোয়ার কেস হবে, এই আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এটাকে আমরা কি করতে পারি, এখানে পাশে থাকা দেখতে পাচ্ছ এই আইকনটা, এটা হচ্ছে হাইলাইট, আমরা এটাকে হাইলাইট করতে পারি। হাইলাইট করলে কি হয়, লেখাটার একদম ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসে, আর এটা তো ফন্ট কালার তোমাকে তো বলেছি, বুঝালাম। এবার আমি এটাকে পুরোটাকে মুছে দিচ্ছি, তার জন্য ক্লিয়ার ফরম্যাটিং, ঠিক আছে? ক্লিয়ার ফরম্যাটিং করলে তোমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা কিন্তু মুছবে না, তার জন্য এখানে গিয়ে নো কালার করতে হবে, ঠিক আছে? আর কেস যেটা চেঞ্জ করেছিল সেই কেসটা কিন্তু যে যেটা ছিল সেটা থাকবে। এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।